আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজকে আমি শনিদেব নিয়ে একটি কথা বলবো, অর্থাৎ 2022 সনে শনিদেবের খুব ভালো প্রভাব পড়বে দুইটি রাশির জাতক জাতিকাদের উপর। অর্থাৎ 2022 থেকে এই দুইটি রাশির জাতক জাতিকাদের উপর শনিদেবের এতটাই ভালো প্রভাব পড়বে, অর্থাৎ শনিদেবের যে ধাইয়া সেই ধাইয়া শেষ হবে, যার দরুন এই দুই রাশির জাতক জাতিকাদের উপর খুব সুন্দর ভালো প্রভাব পড়বে। শনিদেব হচ্ছে গিয়ে ন্যায়ের দেবতা এবং ন্যায় উনি করে থাকে, তাই শনিদেবকে এই দুইটি রাশি, বিশেষ করে এই দুই রাশির জাতক জাতিকারা খুব ভালোভাবে পূজা অর্চনা করা উচিত। 2022 সালে 29 এপ্রিলের পর থেকে এই দুই রাশির জাতক জাতিকাদের খুব সুন্দর ভালো, খুব ভালো, অত্যন্ত ভালো সময় আসছে। আপনাদের যা সমস্যা জীবনে, সেই সকল সমস্যা আপনাদের দূর হবে। জীবনের যা কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা ছিলেন, আপনাদের সেই কঠিন পরিস্থিতি শেষ হয়ে যাবে। যাদের চাকরির ইচ্ছা ছিল, চাকরির অনেক খোঁজাখুঁজি করছিল কিন্তু চাকরির জন্য ব্যর্থতা পাচ্ছিলেন, ওনাদের চাকরি হবে। যাদের মামলা মোকদ্দমা ছিল, সেই মামলা মোকদ্দমা অনেকটা শেষ হয়ে যাবে। গাড়ি বাড়ি ধন সম্পত্তি অনেক কিছু আপনারা পাবেন 2022-এর 29 এপ্রিলের পর থেকে এই দুই রাশির জাতক জাতিকাতে। আপনাদের এমন ছিল যে আপনাদের কোনো কাজে মন বসত না, বা যে কোনো কাজ করার সময় খুব ভালোভাবে ছিল কিন্তু কাজটি আরম্ভ হওয়ার পর সেই কাজে আপনাদের ব্যর্থতায় আপনারা পেতেন। বিভিন্ন ব্যবসা আপনারা হয়তো খুলেছিলেন, ব্যবসাতে আপনাদের বিভিন্ন লোকসানের সম্মুখীন হতে হয়েছে, তাই এই সকল কিছু যা যা আপনাদের জীবনে প্রবলেম সমস্যা আছে, সেই সকল সমস্যা প্রবলেম আপনাদের এই 2022-এর 29 এপ্রিলের পর থেকে সেগুলি দূর হয়ে যাবে। সেগুলি দূর হবে কিন্তু এই দুই রাশির জাতক জাতিকাদের শনিদেবকে পূজা অর্চনা করাটা অত্যন্ত দরকার। শনিদেব তো প্রসন্ন হবে, শনিদেবের যা শনির যা ভালো প্রভাব, সেই ভালো প্রভাব তো পড়বে, এবং পড়ার উপরেও আপনারা যদি শনিদেবের পূজা অর্চনা করেন তবে আপনাদের আরও ভালো, যতটুকু ভালো হওয়া যায় তার থেকে আরও অধিক বেশি আপনাদের ভালো হবে। এবং এই দুই রাশির জাতক জাতিকা হচ্ছে মিথুন রাশি এবং তুলা রাশি। মিথুন রাশি এবং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভালো সময় চলে আসছে 2022-এর 29 এপ্রিলের পর থেকে। তাই মিথুন রাশি এবং তুলা রাশি, আপনাদের জীবনের কঠিন যা পরিস্থিতি ছিল, কঠিন সময়, যে সময় দিয়ে আপনারা এতদিন নিয়ে ভুক্তভোগী ছিলেন, যে সময়গুলি আপনারা পার করে এসেছেন, সেই সকল কঠিন পরিস্থিতি, কঠিন সময় আপনাদের জীবন থেকে দূর হতে চলছে। তো বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য।